সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 9 নভেম্বর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দেওয়া হয়। এ সময় সাফজয়ী 23 জন নারী ফুটবলার ও 11 জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে সম্মাননা চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে 5 লাখ টাকা এবং প্রশিক্ষক ও কর্মকর্তাকে 2 লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি। এরপর পুরো দল মিলে প্রধানমন্ত্রীর হাতে সাফের শিরোপা তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জায়েদ হোসেন রাসেল এমপি, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ আরও অনেকে। 19 বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে তাদের বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী, তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি। গত 19 সেপ্টেম্বর ফাইনালে স্বাগতিক নেপালকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা ঘরে ছিনিয়ে আনে বাংলাদেশের মেয়েরা।